চিকেন আলু নিরামিষ তরকারি কী কী আছে দেখো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও। এই যে আদা, আদা ঘষে রাখা আছে, টমেটো পিউরিফাই, তার সাথে আছে এই যে গরম মশলা প্যাকেট একটা, আর এই যে 200 গ্রাম পনির, আর মশলা আছে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর সেদ্ধ করে রাখা আলু চলো তাহলে করতে দেওয়া হয়েছে। এই যে পনিরগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, এবারে এই যে পনির ভাজা হয়ে গেছে, আবার আলুটা ভাজা হয়ে গেলে আমি আবার ফিরে আসছি। এই তেজপাতা দেওয়া হলো তেলের মধ্যে, আর এই যে জিরে ফোড়ন, গোটা জিরে, তখন এটা কষিয়ে যেতে হবে। যে হলুদ দেওয়া হলো এর মধ্যে 1.5 চামচ মতো দেবে, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এবারে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এই যে মশলাটা, যে কষানো মশলাটা আলুর সাথে দিয়ে ভালো করে একবার কষিয়ে নিতে হবে। এই যে আলু কষে এসছে, এবারে এর মধ্যে সামান্য জল দেওয়া হলো যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। এবারে ফুটে এসছে আলু ঝোলটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো এবার ছড়িয়ে দিলাম উপরে, তারপরে মিশিয়ে নেবো ভালো করে, তার উপর দিয়ে এবার হালকা করে গরম মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। পনির মশলা আমাদের রেডি।